আপনি যদি আমার মতো একজন ছোট্ট ইউটিউবার হন এবং সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার জিমেইলে এমন একটি মেইল এসেছে, তখন আপনার কেমন লাগবে? একটি ভিডিওর উপর টপিক চিন্তা করে তার উপর ভিডিও তৈরি করা, সেই ভিডিওটি এডিট করার পর পরবর্তী সময় ইউটিউবে ভিডিওটি আপলোড করা পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয় তা একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানেন। বন্ধুরা, আমরা যখন নতুন ইউটিউবে আসি তখন বেশিরভাগই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকে না, আর এই ধারণা না থাকার কারণে আমরা নিজেদের অজান্তেই ছোটোখাটো অনেক ধরনের ভুল করে ফেলি, যে সামান্য ভুলগুলোর কারণে আমাদের পরিশ্রমের চ্যানেলটির মনিটাইজেশন ডিজেবল অথবা চ্যানেলটিকে আজীবনের জন্য হারিয়ে ফেলি। এটা অনেক কষ্টকর। আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি করা, সময় নষ্ট নয়, আপনার অজানা অনেক কিছু জানতে এই ভিডিওটি দেখুন। আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন ঠিক আছে, কিন্তু আপনার তৈরিকৃত ভিডিওগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করে তৈরি করা আছে কি না তা কি আপনি জানেন? বেশ কিছুদিন আগে আমি ফেক এনআইডি কার্ড কীভাবে তৈরি করা যায় এই বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করি। অনেকদিন হয়েছে, কোনো রকমের সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে ইউটিউব থেকে আমার সেই ভিডিওটি রিমুভ করে দিয়েছে এবং সাথে সাথে আমার জিমেইল এবং ইউটিউব স্টুডিওতে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। প্রথমে কিছু বুঝতে পারিনি, পরবর্তীতে আমি যখন ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা ভালো করে পড়লাম তখন আমার সব কিছু স্পষ্ট হয়ে গেল। যেহেতু আমার এই ভুলটাই প্রথম ছিল তাই তারা আমাকে একবার ওয়ার্নিং দিয়েছে, নেক্সট যদি ভুল হয় তাহলে ডাইরেক্ট স্ট্রাইক দিয়ে দেবে। আর একটি চ্যানেলে স্ট্রাইক পড়া মানে চ্যানেলের উপর অনেক বাজে ধরনের প্রভাব পড়া। অজান্তে আমরা অনেক ধরনের ভুল করে ফেলি, তাই ভুল করার আগে আমাদেরকে জানতে হবে। আপনারা স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পারছেন, ভিডিও তৈরি করার সময় অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। ফেক কোনো কিছু তৈরি করার ভিডিও ইউটিউবে আপলোড করবেন না। বন্ধুরা, এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, আমি আমার ডেসক্রিপশনে ইউটিউব কমিউনিটি গাইডলাইন লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, আমরা যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সেটা ইউটিউবের কাছে ঠিকই ধরা পড়বে, হয়তো দুদিন আগে আর পরে। তাই ভিডিও মেক করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং এই টপিকগুলোর উপর ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, আপনি যদি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে আরও একটু ধারণা নিতে চান তাহলে আই বাটনে ক্লিক করলে একটি ভিডিও পেয়ে যাবেন, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই ওয়ার্নিং পেলে এটা রিমুভ করব কীভাবে? আসলে ওয়ার্নিংটা রিমুভ করা যাবে না। কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন প্রথমবার এ ধরনের ভুল করে তখন ইউটিউব তাকে ওয়ার্নিং দিয়ে থাকে, তাই এই ওয়ার্নিংটা কখনো রিমুভ করা যাবে না। কিন্তু যদি আপনার মনে হয় আপনার ভিডিওটি ঠিক রয়েছে, অর্থাৎ তাদের কমিউনিটি গাইডলাইন অমান্য করেননি, তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্য আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিছুদিন পর ভিডিওটি ইউটিউবের পক্ষ থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর একটি কথা মনে রাখবেন, এই অ্যাপ্লাইটা শুধুমাত্র একবারই করতে পারবেন, তাই অবশ্যই যদি আপনি 100% নিশ্চিত থাকেন তাহলেই কেবল অ্যাপ্লাই করবেন। ইউটিউব যেহেতু অনেক বড় একটি প্ল্যাটফর্ম তাই এখানে অনেক ধরনের মানুষ কাজ করে থাকেন, তাই আপনার ভিডিওর টপিকটি এমনভাবে নির্বাচন করুন যাতে সেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের অমান্য না হয়। যেহেতু অনেক সময় এবং পরিশ্রমের ফলে একটি চ্যানেল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, তাই এমন কোনো ভুল করবেন না যাতে আপনার পরিশ্রমটি বৃথা হয়ে যায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।